জনবল সংকটে রাজবাড়ির গোয়ালন্দে গবাদি পশুর চিকিৎসা ব্যাহত হচ্ছে। অবাক করার বিষয় হচ্ছে, প্রাণী সম্পদ অধিদপ্তরও ভেটেরিনারি হাসপাতালের 10টি পদের 8টি শূন্য পড়ে আছে, ফলে বহিরাগতদের দিয়ে চলছে চিকিৎসা সেবা। আর এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ দফতরের এক কর্মকর্তা। রাজবাড়ি গোয়ালন্দ থেকে আবুল হোসেনের তথ্যে আরো জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। রাজবাড়ির গোয়ালন্দে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক কর্মচারী সহ পদ সংখ্যা 10টি, এর মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন সহ 8টি পদই শূন্য পড়ে আছে। বর্তমানে সেবা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, একজন অবসরপ্রাপ্ত চাকুরে এবং বহিরাগত ওষুধ দোকানের কর্মচারী দিয়ে চলছে গবাদি পশুর চিকিৎসা। আর ব্যবস্থাপত্র লিখেছেন একজন উপসহকারী ভেটেরিনারি চিকিৎসক, সহজ ভাষায় কম্পাউন্ডার। এত সব সংকটের কারণে সেবার বদলে উল্টো হয়রানি হচ্ছেন গবাদি পশুর মালিকরা। ছাগল আসছে, বড় ডাক্তারখানে সে পায় নেই, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আছে, ছাগল দেখলাম আর এখানে বড় ডাক্তার নাই, তাই এখানে যারা সহকর্মী আছে কমান্ডার তারাই ছাগল দেখতেছে। গ্রামের ডাক্তার দিয়ে গরুর চিকিৎসা করাই, পশু হাসপাতাল গেলে ডাক্তার পাই না, সরকারি ডাক্তার পাই না, কিছুই পাই না, এই টাকা খরচ করে ডাক্তার আনা আমাদের। অসুখ বিসুখ হলে পরে সরকারি হাসপাতাল যাই, ডাক্তার পাই না, আর ফোন দিলেও আসে না, মাঝে মধ্যে যাই পাই না, ধরেন টাকা চাই। জনবল সংকট নিরসনে চেষ্টা চলছে বলে জানালেন গোয়ালন্দে অতিরিক্ত দায়িত্ব পালনকারী জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা। ডিজি স্যারের সাথে আলাপ হয়েছে, ভেটেরিনারি সার্জনকে অতি শীঘ্র এখানে নিয়োগ দেওয়া হবে। আমার এখানে প্রজেক্টের রেভিনিউ ভেটেরিনারি অফিসার আছে একজন, সম্প্রসারণ কর্মকর্তা, এবং প্রজেক্টের অন্য সব প্রজেক্ট মিলে 22 জন আছে। আমাদের কার্যক্রম আসলে সঠিকভাবে চলছে। গবাদি পশুর চিকিৎসা নিশ্চিতে দ্রুত লোকবলের সংকট নিরসনের দাবি জানিয়েছেন গোয়ালন্দের মানুষ। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।